রক্ষক যখন ভক্ষক, আইনের রক্ষকদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তুলল পরিবেশ প্রেমীরা। বন দফতরের অনুমতি ছাড়াই ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে ও তার পেছনে থাকা সরকারি পুকুরের পাশে বহু মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠল ব্লক প্রশাসনের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ পরিবেশ প্রেমীদের। ঘটনার প্রতিবাদ জানিয়ে তদন্তের দাবিতে জলপাইগুড়ি মরাঘাট রেঞ্জে লিখিত অভিযোগ জানালো দুটি পরিবেশ প্রেমীর সংগঠন। রক্ষক যখন ভক্ষক, আইনের রক্ষকদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তুলল পরিবেশ প্রেমীরা। বন দপ্তরের অনুমতি ছাড়াই ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে ও তার পেছনে থাকা সরকারি পুকুরের পাশের বহু মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠল ব্লক প্রশাসনের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ পরিবেশ প্রেমীদের। ঘটনার প্রতিবাদ জানিয়ে তদন্তের দাবিতে জলপাইগুড়ির মরাঘাট রেঞ্জে লিখিত অভিযোগ জানালো দুই পরিবেশ প্রেমী সংগঠন। আমাদের অভিযোগ সেটা হচ্ছে যে বিডিও অফিস চত্বরে, ধূপগুড়িতে বিডিও অফিস চত্বরে সামনে এবং বিডিও অফিসের পিছনেও কিছু গাছ কাটা হয়েছে অবৈধভাবে, এবং সেটা আমরা জানতে পেরেছি যে এটা কোনো পারমিশন নেওয়া হয়নি। এই জন্য আমরা রেঞ্জার কাছে একটা অভিযোগ দায়ের করছি, এই কারণেই যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ রক্ষার্থে আমরা রেঞ্জারের কাছে আমরা গিয়ে চিঠিটা আবেদন দিয়ে আসছি, তিনি যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা নষ্ট হচ্ছে দেখেই তো আমরা রক্ষা করার জন্যই তো রেঞ্জার অফিসে গিয়ে অভিযোগ জানিয়ে আসছি। আমার নাম অসীম চ্যাটার্জি, অ্যানিম্যাল লাভার্স ধূপগুড়ি। আমরা চাই যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগ, বেশ কিছুদিন থেকেই ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে এবং অফিসের পেছনের দিকে একটি সরকারি জলাশয়ের চারপাশে বেশ কিছু শিরীষ, সেগুন সহ মূল্যবান গাছ কাটা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এদিন ধূপগুড়ির দুটি স্বেচ্ছাসেবী সংস্থা লিখিত অভিযোগ জানান বন দফতরে। ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশন এবং অ্যানিমাল লাভার্স সংস্থার দাবি, বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছগুলি কাটা হয়েছে। প্রশ্ন উঠছে, কি কারণে গাছগুলি কাটা হলো? কি করে ব্লক প্রশাসনের প্রধান, যেখানে বিডিও তার কোয়ার্টারের সামনে এবং অফিসের গা ঘেঁষে থাকা পুকুর পাড়ের গাছ বিনা অনুমতিতে কাটা হলো, বিডিও দেখেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, নাকি বিডিওর নির্দেশেই কাটা হয়েছে, সেই কারণে কি বন দফতরের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি তার দপ্তরের লোকেরা? বেশ কিছু প্রশ্ন ধূপগুড়ি ব্লক জুড়ে ঘুরপাক খাচ্ছে। ঘটনা তদন্ত নেমে জানা যায়, সরকারি পুকুর নোংরা হচ্ছে গাছের পাতা পড়ে, তাই নাকি গাছ কাটা হয়েছে, এমনটাই সাফাই দিয়েছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার। তবে যার অফিসের পেছনে গাছগুলি অবৈধভাবে কাটলেন, সেই বিডিওকে ফোনে পাওয়া যায়নি। কাটার সময় কি অনুমতি নেওয়া হয়েছিল বন দপ্তরে? এগুলো তো জঙ্গল, আমাদের পুকুরের মানে জঙ্গল হয়ে আসছে পরিষ্কার করার জন্য, আমি পুকুরটা লিখেছি, উনাকে বলছি যে জঙ্গলগুলো পরিষ্কার করে। এটা কাদের পুকুর? বিডিও অফিসে? বিডিও অফিসের পুকুর। তো এখানে একটা বিডিও যেখানে হচ্ছে এক্সিকিউটিভ অফিসার, সেখানে তিনি নিয়ম ভাঙলেন রীতিমতো, বন দপ্তরের আইন অনুযায়ী তো পারমিশন নেওয়া দরকার। এই তো জঙ্গল পরিষ্কার করার জন্য আবার আমরা, এগুলো তো হচ্ছে বড় বড় গাছ দেখা যাচ্ছে, এগুলো তো জঙ্গল না, ঝোপঝাড় নয়, আপনার পিছনেই টোটালগুলো পুকুরে পড়ে ছিল। এগুলো পরিষ্কার করার জন্য বন দপ্তরকে ইনফর্ম করা হয়েছিল যে এগুলো আমরা কাটবো? দেখো, আমার এগুলো জঙ্গল পরিষ্কার করার জন্য বন দপ্তর, বিডিও অফিসের কোয়ার্টারের সামনেও একটা মূল্যবান গাছ কাটা হয়েছে, সেটারও কি অনুমতি না হয়েছে? না, ওখানে গাছ কাটাও হয়নি, একটা মানে ছোটো গাছ ছিল লাকড়ি গাছ, ওটা কাটে ওখানে ফেলে রাখছে, ঘর ওখানে আমাদের ঘর করার জন্য আমাদের দরকার হচ্ছে, তাই পরিবেশ প্রেমীরা লিখিত অভিযোগ জানিয়েছে মরাঘাট রেঞ্জে দু দুটি সংস্থা যে বন্যপ্রাণী বন দপ্তরের আইন ভেঙে রীতিমতো গাছ কাটা হচ্ছে। কি বলবেন তাহলে তারা যে অভিযোগটা জানিয়েছে সেটাকে? ভিত্তিহীন, এমনি জানি না এখন কাদের কে অভিযোগ করছে। ফরেস্টে গাছ এত চুরি হচ্ছে, তোমরা সেগুলাকে দেখো, যায় ফরেস্টে যাও, এখানে তো আমাদের কোনো গাছ মানে ওইভাবে চুরি হচ্ছে না। তাই গাছগুলো কোথায় যাচ্ছে? এই গাছগুলো আছে এখানে লাকড়ি হিসাবে ব্যবহার হচ্ছে এখানে। কি মানে কিসে, কোন জায়গায় লাকড়ি হিসাবে? মিড ডে মিল রান্না হচ্ছে বা অন্য কোনো জায়গায় কিছু রান্না করা দেবো? আমরা স্কুল টিকুল যখন দরকার হলে যারা চাবে আমরা তাদেরকে দিয়ে দেবো, লাকড়ি তো এই যে লাকড়ি ঢুকতে লাগছে। আচ্ছা।